তাহলে তোমার নাম কি? সাদা। তুমি একটু দাঁড়াও তো বাবা, কাপড়টা একটু তোলো তো। তুমি কি সমস্যা নিয়ে আসছো বলো? এই সাইডে ব্যথা। কতদিন ধরে? শুরুতে কোথায় ছিল ব্যথাটা? শুরুতে নাভির গোড়ায় ছিল, পুরো পেটে ছিল। সব জায়গা শেষ হয়ে এখন যাই একটা জায়গা আটকে গেছে, রাইট? আচ্ছা, কি করলে পারে? কিছু খাইলেই পারে। এবং তুমি হাঁচি কাশিও দিতে পারতেছ না, দিলেই ব্যথাটা হয়, রাইট? আচ্ছা ঠিক আছে। তোমার কি পায়খানা কষা থাকে? চার পাঁচ দিন ধরে পায়খানা হয় না। প্রসাব প্রসাবের সময় জ্বালা করা হয়। তোমার বমি হয়েছে? কিন্তু বমি বমির একটা ভাব আছে, এক্স্যাক্টলি। তাও গায়েও হালকা হালকা জ্বর জ্বর মনে হচ্ছে, কিন্তু গায়ে যে অনেক জ্বর তা কিন্তু না, এক্স্যাক্টলি। ঠিক আছে, তুমি একটু যাস আবার এখানে। এই মুহূর্তে ছাড়বো, এই মুহূর্তে তুমি কি পাইছো? ব্যথা পাইছো। এর মানে হলো পেরিটোনাইটিস হয়েছে, মানে অ্যাপেন্ডিক্সটা ইনফ্লাম হয়ে পেরিটোনিয়ামটা ইনভলভ হয়েছে। এটা ক্লিন কাট অ্যাপেন্ডিসাইটিস, প্লাস এখানে পয়েন্টিং সাইনও আছে, রাইট? একটু আস্তে করে দিলে ব্যথা লাগে, রাইট? প্লাস আমি যখন হাঁটুটা ভাঁজ করলাম, আমি যখন সোয়াস টেস্ট করলাম, এরম করলেই ব্যথা লাগছে। প্লাস একটু পাশে ইয়ে কাত হোক, যখন আমি অপারেটর সাইনটা করলাম, যখন এরম করলাম তখনও ব্যথা লাগতেছে, রাইট? ঠিক আছে সাদা, তোমার এটা মোটামুটি আমি শিওর সব কিছু দিক দিয়ে তোমার এটা অ্যাপেন্ডিসাইটিস, হ্যাঁ? এটা আজকের মধ্যে তোমার ফিটনেস করে অপারেশন করে দেবো, ঠিক আছে? একদম ভালো হয়ে যাবে, কোনো টেনশন নাই। ওকে ঠিক আছে, তাহলে এটা করা গেল।